हरे कृष्ण गुरुवे गौरचंद्राय राधिकाय तदालये कृष्णाय कृष्ण ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সবাইকে স্বাগত জানাচ্ছি মাধব বাণী চ্যানেলে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে ঘরে দারিদ্রতা আসার 30টি ছোট কারণ। এগুলো যদিও ছোট কারণ, কিন্তু এগুলোর কারণে বড় বড় সমস্যা তৈরি হয়। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা খুব মনোযোগ দিয়ে ভিডিওটা শুনবেন এবং যে বিষয়গুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব সেগুলো মেনে চলার চেষ্টা করবেন। আশা করছি আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কারণ এটার ফলে আরো অনেকে উপকৃত হবে। আমি জানি আপনারা আমার ভিডিও অনেক শেয়ার করেন, আপনারা শেয়ার করেন বলেই আমার চ্যানেল আজকে এই অবস্থায় এসেছে, তাই আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। তো আপনারা অন্যদেরকেও এটা জানিয়ে দিবেন, কারণ তাদেরও উপকার হবে। তো চলুন আমরা শুরু করছি আমাদের আজকের ভিডিও, ঘরে দারিদ্রতা আসার 30টি ছোট কারণ। আমি পিপিটি শেয়ার করছি, পাওয়ার পয়েন্ট স্লাইড আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্লাইড। হ্যাঁ, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। তো প্রথম কারণ, রান্নাঘরের কাছে প্রস্রাব করা। আপনি যেখানে রান্নাঘর থাকবে সেটার পাশে বাথরুম করবেন না, বাথরুম যেন রান্নাঘরের পাশে না থাকে, এটা একটা বাস্তু বাস্তুর বিষয়। যদি আপনার গ্রামে গঞ্জে বাড়ি থাকে রান্নাঘরের পাশে প্রস্রাবখানা করবেন না, রান্নাঘর থেকে দূরে করবেন। রান্নাঘরের পাশে যদি প্রস্রাব করেন তাহলে ঘরে দারিদ্রতা আসবে। দ্বিতীয় কারণ হচ্ছে ভাঙ্গা চিরুনি দিয়ে মাথা আঁচড়ানো। আমি জানি আপনারা অনেকেই মাথা আঁচড়ান, চিরুনি ব্যবহার করেন, কিন্তু চিরুনি ব্যবহার করুন খুব ভালো, নতুন চিরুনি ব্যবহার করুন, ভালো চিরুনি ব্যবহার করুন। যে চিরুনি ভেঙে গেছে সেটা চেঞ্জ করুন। ভাঙ্গা চিরুনি দিয়ে মাথা আঁচড়ালে মাথার নানা রকম রোগ ব্যাধি হয়, তাই ভাঙ্গা চিরুনি ব্যবহার করবেন না। চিরুনি তো বেশি দাম নেই, একটা নতুন চিরুনি নিয়ে ফেলুন, ভাঙ্গা চিরুনি ব্যবহার করবেন। তারপর 3 নাম্বার কারণ হচ্ছে ভাঙ্গা জিনিস ব্যবহার করা। দেখুন, এটার আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমাদের এই চ্যানেলে, আমি একটা ভিডিও দিয়েছি আপনারা হয়তো জানেন, এই ভাঙ্গা জিনিস ব্যবহার করার উপর, মানুষের দারিদ্রতা আসার কি কারণ। যে তো কিছু অশুভ জিনিস যদি বাড়িতে থাকে ঘরে দারিদ্রতা আসে, এরকম একটা ভিডিও আমি দিয়েছি আমার চ্যানেলে, সেটা পেয়ে যাবেন বাস্তু টিপস যে প্লেলিস্ট আছে সেখানে। তো অনেকে ভাঙ্গা আয়না ব্যবহার করেন, অনেকে ভাঙ্গা ঝাড়ু ব্যবহার করেন, এগুলো কিন্তু খুব খারাপ ব্যাপার, এগুলো ব্যবহার করবেন না, ভাঙ্গা জিনিস ব্যবহার করবেন না। যদি ভেঙে যায়, যদি সারানোর উপায় থাকে সারিয়ে নিন, আর যদি সারানো না যায় সেটা চেঞ্জ করে নতুন জিনিস ব্যবহার করুন, আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। 4 নাম্বার কারণ হচ্ছে ঘরে আবর্জনা রাখা, ঘরের মধ্যে রুমের ভিতরে আবর্জনা রাখা। এটা একটা কারণ, ছোট কারণ, এগুলো ছোট বিষয়ে আমরা গুরুত্ব দিই না, কিন্তু এগুলো সমস্যা তৈরি করে। যদি আপনি আবর্জনা রাখতে চান ঘরের বাইরে, রুমের বাইরে ডাস্টবিনে রাখবেন। আর কোনো কারণে যদি আপনি বাসা ভাড়া বাসায় থাকেন বা রুম ছোট থাকে, অন্য কোনো উপায় না থাকে, ঘরের মধ্যেই রাখতে হবে, তাহলে রাখতে পারেন, কিন্তু সেটা নিয়মিত পরিষ্কার করবেন, নিয়মিত প্রতিদিন এটা পরিষ্কার করবেন, তাহলে সমস্যা হবে না। কিন্তু যদি আপনি দিনের পর দিন রেখে দেন ঘরের মধ্যে, তাহলে এটা কিন্তু সমস্যা তৈরি হবে। 5 নাম্বার হচ্ছে আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা। আপনার ঘরের পরিবারের যারা সদস্য তাদের সাথে খারাপ ব্যবহার করা, আত্মীয় স্বজনদের সাথে খারাপ ব্যবহার করা, এটার কারণে কিন্তু দারিদ্রতা আসে, বুঝতে পারছেন? তো দেখুন, সবার সাথে সুসম্পর্ক বজায় রাখাটা মানসিক শান্তি লাভের জন্য এবং সুখ শান্তি লাভের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি আত্মীয়দের সাথে, পরিবারের লোকদের সাথেই তো সারা জীবন কাটাবেন, তাই না? ওদের সাথে কেন আপনি খারাপ ব্যবহার করবেন? যদি অনেক সময় মানুষ, যেহেতু আমরা ছোটখাটো বিভিন্ন কারণে নানা রকম সমস্যা তৈরি হতে পারে, একসাথে যখন অনেকগুলো কলসি থাকে, একটু টুকিটাকি একটু বাড়ি তাড়ি খাই, সেটা সেটা ঠিক আছে, কিন্তু আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে, মানিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু বড় সমস্যা তৈরি হতে পারে। 6 নাম্বার কারণ হচ্ছে বাম পায়ে প্যান্ট পরা। মানে অনেকে প্যান্ট পরেন, বাম পাটা আগে ঢুকান প্যান্টের মধ্যে, ওটা ঠিক না, এটা প্যান্ট পরার যথার্থ নিয়ম না। যদিও বৈদিক যুগে কেউ প্যান্ট পরতো না, সবাই ধুতি পরতো, কিন্তু এখন যেহেতু আধুনিক যুগে অনেকে প্যান্ট পরে, অনেকে অফিসে যেতে হয় প্যান্ট পরে যেতে হয়, তা আপনি প্যান্ট পরুন, ডান পা আগে
ঢুকাবেন প্যান্টের মধ্যে, বাম পা আগে ঢুকাবেন না, এটা বৈদিক কালচার নয়। যে কোনো ঘর থেকে আপনি বেরোবেন, বাম পা আগে দিবেন না, ডান পা আগে দিয়ে বের হবেন, ঘরে ঢুকবেন ডান পা আগে দিয়ে ঢুকবেন, এটা এটা কিছু বৈদিক কালচার। যখন আপনি খাবার খাবেন বা ডান হাত দিয়ে খাবেন, তো এটা হচ্ছে কিছু ছোট ছোট ব্যাপার যেগুলো মানুষ এখন তেমন পাত্তা দেয় না, কিন্তু এগুলোর কারণে সমস্যা তৈরি হয়। 7 নম্বর কারণ হচ্ছে সন্ধ্যাবেলা ঘুমানো, সন্ধ্যাবেলা ঘুমানো। তো বৈদিক শাস্ত্র বলা আছে 3টা সন্ধ্যা আছে, প্রাতঃ সন্ধ্যা, মধ্যাহ্ন সন্ধ্যা এবং সন্ধ্যার সন্ধ্যা, যেটাকে পূর্ব সন্ধ্যা বলা হয়। তো 3টা সন্ধ্যা আছে, তো এই 3টা সন্ধ্যায় ঘুমানো উচিত না, এটা আমরা পরে আরেকটা এরকম নিয়ম আসবে। তো সকালবেলা সন্ধ্যা মানে প্রাতঃ সন্ধ্যা শুরু হয় ধরেন 5টা থেকে 6টা 7টা, 6টা সাড়ে 6টা পর্যন্ত, এই সময় ঘুমানো উচিত না, এর আগে ঘুম থেকে ওঠা উচিত। দুপুরবেলা যে সন্ধ্যা ধরেন 12টা থেকে 1টা 1.5টা, এই সময় ঘুমানো উচিত না, এই সময় কোনো ধর্মীয় কাজ বা ভালো কিছু করা উচিত, কোনো ঘুমানো ঠিক না। এবং সন্ধ্যাবেলা যেটা জেনারেলি যেটাকে আমরা সন্ধ্যা বলি, সন্ধ্যা 5:30 থেকে বা 6টা থেকে সাড়ে 6টা 7টা 7টা পর্যন্ত, এই সময় ঘুমানো ঠিক না, এই সময় ভগবানের আরতি কীর্তন পূজা আস্থা করা উচিত, ঘুমানো ঠিক না। যদি আপনি ঘুমান তাহলে সমস্যা, ঘরে নানা রকম অশান্তি তৈরি হবে, দারিদ্রতা আসতে পারে। 8 নম্বর কারণ, অতিথি এলে রেগে যাওয়া। অনেক সময় আধুনিক যুগে আমরা অতিথিকে পাত্তা দিই না, অতিথিকে আমরা সম্মান করি না, আমরা রেগে যাই, এটা কিন্তু একটা খুব খারাপ লক্ষণ। শাস্ত্রে বলা হয়েছে অতিথি হচ্ছে নারায়ণ, অতিথিকে নারায়ণের মতো সম্মান করা উচিত। যদি আধুনিক যুগে কিছু অতিথি আসে তারা সুযোগ নেওয়ার জন্য, তারা আগে তারা কি বলে মানে তারা জানে আপনি হচ্ছেন বড় লোক, আপনার যথেষ্ট টাকা পয়সা আছে, আপনার থেকে বসে বসে আপনার ওখানে গিয়ে খাওয়া যাবে, কোনো আপনি কিছু বলবেন না, এরকম কিছু সুবিধাবাদী লোকও আছে, বুঝতে পারছেন? তো ব্যাপারটা হচ্ছে আপনি যদি ধার্মিক লোক হন অতিথিকে অবশ্যই সম্মান করুন। যে ক্ষেত্রে সুবিধাবাদী লোকেরা আসবে তাদের সাথে একটু কৌশলী হতে হবে আপনাকে, কিন্তু জেনারেল নিয়ম হচ্ছে অতিথি ব্রাহ্মণ, কোনো বৈষ্ণব, সাধু বা অপ্রত্যাশিত অতিথি যিনি আমি এক্সপেক্ট করিনি কিন্তু এসেছেন, অতিথিকে অবশ্যই সম্মান করা উচিত, বসার আসন দেওয়া উচিত, একটু খাবার দেওয়া উচিত। হ্যাঁ, তো অতিথিকে অবশ্যই সম্মান করা, এটা গৃহস্থদের জন্য একটা বড় একটা ধর্ম। 9 হচ্ছে আয়ের চেয়ে বেশি খরচ করা। কিছু কিছু লোক আছে টাকা একদমই রাখতে পারে না, যতটুকু আয় করে না তার থেকে বেশি প্ল্যান করে রাখে, এটা খরচ করবো, ওটা খরচ করবো, এবং তারা অনেকে তো আছে ক্রেডিট কার্ড থেকে আগে মানে ইনকাম হওয়ার আগে ক্রেডিট কার্ড থেকে খরচ করে ফেলে, ঋণ ঋণ করে ঘি খায়, ঋণ করে খরচ করে, পরে আর ঋণ পরিশোধ করতে পারে না, অত ইনকাম নেই, সেই জন্য এটা হচ্ছে দারিদ্রতার একটা বড় কারণ। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, আপনার যতটুকু কাপড় আছে ততটুকু সেলাই করুন, যতটুকু মশারি আছে ততটুকু পা টানুন, মশারির বাইরে পা টানবেন না তাহলে বিপদে পড়বে, বুঝতে পাচ্ছেন? 10 নম্বর কারণ, দারিদ্রতা আসার 10 নম্বর কারণ, দাঁত কামড়ে রুটি খাওয়া। অনেকে রুটি খায় দাঁত দিয়ে কামড়িয়ে কামড়িয়ে খায়, এটা ঠিক না, এটা ঠিক না। রুটি খাওয়ার নিয়ম হচ্ছে আপনি রুটিটা হাত দিয়ে আগে ছিঁড়বেন, হাত দিয়ে ছোট ছোট পিস করে ছিঁড়বেন, তারপর সেই পিসগুলো আপনি একটা একটা খাবেন, এটা হচ্ছে নিয়ম। কিন্তু অনেকে এটা জানে না, আধুনিক যুগে মানুষ তো কোনো ধর্ম সম্পর্কে কিছু জানে না, সেজন্য তারা মনে করে আমি যে কোনো ভাবে খেতে পারি, রুটি নিয়ে 2 হাতে ধরে দাঁত দিয়ে কামড়িয়ে কামড়িয়ে খায়, এটা ঠিক না, এটা ওয়েস্টার্ন কালচার। 11 নম্বর কারণ হচ্ছে, 40 দিনের বেশি চুল রাখা। অর্থাৎ আমাদের যে চুল আছে এটা শাস্ত্রে বলা হয়েছে 40 দিনের মধ্যে এটা কাটতে হবে, 40 দিনের মধ্যে এটা কাটতে হবে বা শেভ করতে হবে। হ্যাঁ, আপনি যদি শেভ করেন 40 দিনের মধ্যে, বা আপনার যদি চুল আপনার শেভ করতে হয় 40 দিনের ভিতরে শেভ করতে হবে, কিন্তু আমরা আধুনিক যুগে আমরা মনে করছি আমি যদি লম্বা লম্বা চুল রাখি এটা একটা ফ্যাশন, এটা একটা আমি আধুনিক হয়েছি, কিন্তু এটা তো আসলে শাস্ত্রের পরামর্শ দেওয়া হয়নি। 40 দিনের বেশি যদি আপনি চুল রাখেন আপনার দারিদ্রতা আসবে, নানা রকম রোগ ব্যাধি তৈরি হবে, সমস্যা তৈরি হবে, বুঝতে পারছেন? সেই জন্য বেটার হচ্ছে 40 দিনের মধ্যে আপনি শেভ করুন, চুল কাটুন, এটা হচ্ছে খুব ভালো। 12 নম্বর
নিয়ম হচ্ছে মঙ্গলবারে চুল কাটা। দেখুন, চুল কখন কাটবেন, শেভ কখন করবেন, এটার উপর আমাদের চ্যানেলে একটা ভিডিও অলরেডি আমরা দিয়েছি, ক্রোড়কর্ম কিভাবে করবেন, কোন দিকে মুখ করে ক্রোড়কর্ম করবেন, এরকম একটা ভিডিও আমরা আমাদের চ্যানেলে দিয়েছি, সেটা আপনারা শুনে নিতে পারেন। তো সেখানে আমরা বলেছি যে চুল কাটার জন্য সব থেকে বেস্ট দিন হচ্ছে সোমবার এবং বুধবার। সোমবার এবং বুধবারে আপনি যদি চুল কাটেন এটা সব থেকে ভালো। কিন্তু সোমবারে যদি আপনার জন্মদিন হয়, মানে জন্মবার হয়, বা বুধবারে যদি আপনার জন্মবার হয়, তাহলে সেই দিন কাটতে পারবেন না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে অনেক সময় বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা সোমবারে বুধবারে কাটা হয় না। সেক্ষেত্রে আমরা রিমিডি দিয়েছি, আমরা বলেছি যদি আপনি কোনো কারণে ইনকেস সোমবারে বুধবারে করতে পারছেন না, চুল কাটতে পারছেন না বা শেভ করতে পারছেন না, তাহলে আপনি রবিবারে কাটতে পারেন। রবিবারে কাটলে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা করলে আপনি রবিবারে কাটতে পারবেন। সেটা হচ্ছে, রবিবারে যদি আপনি চুল কাটেন, প্রতিদিন সকালে যখন সূর্য উদিত হবে পূর্ব দিকে, সূর্যদেবকে প্রণাম করবেন। সূর্যদেবকে যদি আপনি প্রণাম করেন, তাহলে আপনি রবিবারে চুল কাটা, শেভ কাটা এগুলো করতে পারবেন। আর কোনো কারণে যদি মনে করেন আপনি রবিবারও পারছেন না, সোমবারও পারছেন না, বুধবারও পারছেন না, তাহলে আপনি কি করবেন, আপনি শনিবারও কাটতে পারেন। শনিবারে না, শনিবারে পারবেন না, মঙ্গলবারে, মঙ্গলবারে পারবেন। একটা কাজ করতে হবে, জেনারেলি মঙ্গলবারে কাটা উচিত নয়, এটা আমরা পরামর্শ দিই না, এটা হচ্ছে ইন কেস, একদম ইমার্জেন্সি কেস, ইমার্জেন্সিতে আর কোনো উপায় নেই, রোববারও পারলেন না, সোমবারও পারলেন না, বুধবারও পারলেন না, কি করবেন, মঙ্গলবারে কাটতে পারেন। কিন্তু একটা উপায়, একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে হনুমান চালিশা পাঠ করতে হবে। হনুমান চালিশা আপনি ইন্ডিয়াতে বিভিন্ন রেল স্টেশনে গীতা প্রেসের বুক স্টল আছে, সেখানে 3 টাকা 4 টাকা দিয়ে হনুমান চালিশা পাওয়া যায়, হনুমান চালিশা কিনে নেবেন এবং প্রতি মঙ্গলবারে হনুমান চালিশা অবশ্যই পাঠ করবেন। মঙ্গলবারের যদি আপনি হনুমান চালিশা পাঠ করেন, তাহলে মঙ্গলবারে আপনি চুল কাটা, শেভ কাটা এগুলো করতে পারবেন। আর যদি আপনি না পড়েন হনুমান চালিশা, তাহলে মঙ্গলবারে একদমই চুল কাটা, শেভ করা এগুলো করবেন না। 13 নম্বর নিয়ম হচ্ছে ছেঁড়া কাপড় পরা। এটা কিন্তু একটা বড় সমস্যা, আধুনিক যুগে মানুষ মনে করছে আমি যদি ছেঁড়া কাপড় পরতে পারি তাহলে এটা এটা একটা ফ্যাশন, এটা আমি আধুনিক হয়েছি। তা আসলে এটা বাস্তুশাস্ত্র অনুসারে এটা একটা বড় একটা দোষ। যদি আমরা ছেঁড়া কাপড় পরি, আমাদের মন অশান্ত হবে, আমাদের মন চঞ্চল হবে এবং আমাদের ঘরে অশান্তি তৈরি হবে এবং নানা রকম দারিদ্রতা আসবে, বুঝতে পারছেন? সেজন্য অবশ্যই ছেঁড়া কাপড় পরবেন না, ছেঁড়া কাপড় ত্যাগ করবেন, ছেঁড়া কাপড় অ্যাভয়েড করুন এবং ভালো কাপড় পরুন, তাহলে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। 14 নম্বর কারণ হচ্ছে সকালে সূর্য ওঠা পর্যন্ত ঘুমানো। এটা আমি আগেও একবার বলেছি যে সন্ধ্যা, ত্রিসন্ধ্যা বেলা, সন্ধ্যার সময় ঘুমানো, তো সকালে সূর্য ওঠা পর্যন্ত ঘুমানো কিন্তু উচিত নয়। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তের পূর্বে ঘুম থেকে ওঠা উচিত। ব্রহ্ম মুহূর্ত শুরু হয় সূর্য ওঠার 1.5 ঘন্টা আগে। সূর্য যদি 6টা বাজে উঠে, তাহলে 4:30 বাজে ব্রহ্ম মুহূর্ত শুরু হয়। তো ব্রহ্ম মুহূর্ত 4:30 থেকে, মানে সূর্য ওঠার 1.5 ঘন্টা আগে থেকে সূর্য ওঠা পর্যন্ত স্থায়ী হয়। তো শাস্ত্রে বলা হয়েছে এই সময় ঘুম থেকে ওঠা উচিত। যদি 4:30 ব্রহ্ম মুহূর্ত শুরু হয়, 6টা পর্যন্ত চলবে, 4:30 থেকে 6টা এর মধ্যে ঘুম থেকে ওঠা উচিত, এটা শাস্ত্রে বলা হয়েছে। তো সেই জন্য কেউ যদি মনে করে আমি সূর্য উঠার পরে ঘুম থেকে উঠবো, অনেকে তো আধুনিক যুগে তো মানুষ সূর্য উঠার পরেও উঠে না, সকাল 10টা বাজে, দুপুর 12টা বাজে ঘুম থেকে উঠে, এটা কিন্তু খুবই ক্ষতিকর স্বাস্থ্যের জন্য, মানসিক স্থিতির জন্য, লাভ ব্যবসা বাণিজ্যের জন্য, সব ক্ষেত্রেই ক্ষতিকর। আপনি দেখবেন যে কোনো সফল মানুষেরা, যারা ভালো ব্যবসায়ী, ধনী ব্যবসায়ী, তারা অনেক ভোরে ঘুম থেকে উঠে, যারা অনেক ভালো ক্রিকেটার, ভালো খেলোয়াড়, তারা অনেক ভোরে ঘুম থেকে উঠে। তা আপনি যদি জীবনে ভালো কিছু করতে চান, আপনাকে অবশ্যই ভোরে ঘুম থেকে উঠতে হবে। 15 নম্বর কারণ, দারিদ্র আসার 15 নম্বর কারণ, গাছের নিচে প্রস্রাব করা। অনেকের এটা ব্যাড হ্যাবিট আছে, অনেকে অভ্যাস আছে গাছের নিচে প্রস্রাব করে, এটা খুব খারাপ অভ্যাস, এটা খুব বাজে অভ্যাস। দেখুন, সনাতন ধর্মের নিয়ম হচ্ছে যে আপনি সবকিছু কাজ কোথায়, কোন কাজটা কোথায় করবেন, এটা একটা, এটা একটা সিস্টেম আছে, এটা একটা নিয়ম আছে। আপনি প্রস্রাব করুন, প্রস্রাব কানায় করুন, বা যে কোনো একটা কি বলে নির্দিষ্ট একটা জায়গায় করুন যেখানে সবাই করে, বা কোন একটা ময়লা জায়গায় করতে পারেন, কিন্তু গাছের নিচে করবেন না। গাছের নিচে প্রস্রাব করলে এটা বাস্তু দোষ তৈরি হয় এবং সেই গাছের অভিশাপ আপনি পাবেন,
এবং এর ফলে আপনার জীবনে নানা রকম সমস্যা তৈরি হবে। 16 নম্বর, দারিদ্রতা আসার 16 নম্বর কারণ হচ্ছে পিতা মাতার সেবা না করা বা গুরুজনদের সেবা না করা। দেখুন, শাস্ত্রে গুরুজনদেরকে সম্মান করার জন্য যথেষ্ট ইনফরমেশন দেওয়া হয়েছে, প্রচুর তথ্য দেওয়া হয়েছে। অবশ্যই পিতা মাতাকে সম্মান করুন, তাদের আশীর্বাদে, তারাই তো আপনাকে বড় করেছে, তারাই আপনাকে জন্ম দিয়েছে, তারাই আপনাকে বড় করেছে, তো তাদের আশীর্বাদ আপনার দরকার। গুরুজনদের আশীর্বাদ ছাড়া এই জগতে কোনো কিছু সম্ভব না। অবশ্যই পিতা মাতার সেবা করুন, তা না হলে কিন্তু আপনি সুখে শান্তিতে কখনোই থাকতে পারবেন না, দারিদ্রতা অবশ্যই আসবে। 17 নম্বর কারণ হচ্ছে উল্টো ঘুমানো, উপুর হয়ে ঘুমানো। দেখুন, শাস্ত্রে বলা হয়েছে কিভাবে ঘুমাবেন, এটা নিয়ম আছে, আপনি সোজা হয়ে ঘুমাতে পারেন বা এক পাশ হয়ে ঘুমাতে পারেন, কিন্তু উপর হয়ে ঘুমানোটা খুবই খারাপ, এটা ব্রহ্মচর্যের নীতি বিরোধী এবং এটা শরীর এবং মনের জন্য খুবই খারাপ, সেজন্য উপর হয়ে ঘুমাবেন না, সোজা হয়ে ঘুমাতে পারেন বা এক পাশ হয়ে ঘুমাতে পারেন। 18 নম্বর কারণ, দারিদ্রতা আসার 18 নম্বর কারণ হচ্ছে শ্মশানে হাসাহাসি করা, শ্মশানে বা চিতায় হাসাহাসি করা। অনেকে আসে আধুনিক যুগে, আসলে যখন লোকেরা কমন সেন্স নেই, তারা যে কোনো জায়গায় জোকস করতে ভালোবাসে, তারা শ্মশানে বা চিতায় গিয়ে জোকস করে, এটা কিন্তু খুব খারাপ, তাহলে ভূত প্রেত পেতাত্মা আপনার উপর ভর করতে পারে এবং এর ফলে আপনার জীবনটা একদম পুরো বরবাদ হয়ে যেতে পারে। 19 নম্বর কারণ, রাতে পানীয় জল খোলা রাখা, অর্থাৎ আপনার ঘরে যে আপনি পানির বোতল রেখেছেন বা পানির বোতল হোক, কলসি হোক, সেটা খোলা রাখা যাবে না রাতের বেলা। যদি আপনি সেটা খোলা রাখেন, সেখানে অপদেবতা প্রবেশ করবে বা খারাপ দূষিত বাতাস, দূষিত অনেক ময়লা আবর্জনা প্রবেশ করবে। আমরা কমন সেন্স, এমনিতে জল খোলা রাখা উচিত, এমনিতে আমরা কমন সেন্সে বুঝতে পারি জল খোলা রাখা উচিত না, কারণ ময়লা আবর্জনা করতে পারে, ভাইরাস ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে, সেজন্য এটা তো এমনিতে খোলা রাখা উচিত না। আর রাতের বেলা একদমই খোলা রাখা উচিত না, কারণ রাতের বেলা দীর্ঘ সময় সেটা খোলা থাকবে এবং অবশ্যই রাতের বেলা অনেক খারাপ দূষিত পরিবেশ থাকে, অনেক অপদেবতা ভূত প্রেত অনেক কিছু ঘোরাফেরা করে, তা অবশ্যই এটা খোলা রাখবেন না, ঢাকনা দিয়ে রাখুন। 20 নম্বর, দারিদ্রতা আসার 20 নম্বর কারণ, রাতের বেলা যারা ভিক্ষা করে তাদের দান না করা। দেখুন, রাতের বেলা যারা ভিক্ষা করে ওরা কিন্তু সাধারণ ভিক্ষুক না, এটা মাথায় রাখতে হবে, এরা এরা স্পেশাল ভিক্ষুক। অবশ্য আধুনিক যুগে ভিক্ষাটা একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে গেছে, আধুনিক যুগে মানুষ প্রফেশনাল ভিক্ষুক হয়ে গেছে, আর যাদের দরকার আছে তারাও ভিক্ষা করে, যাদের দরকার নেই তারাও ভিক্ষা করে। এখন ব্যাপারটা হচ্ছে আপনাকে বুঝতে হবে, একটু ম্যাচিউর হতে হবে। দান করা তো অবশ্যই ভালো, দান করার তো অবশ্যই ভালো কাজ, আপনি হয়তো 40 টাকা দান করতে না পারেন, 1-2 টাকা আপনি পয়সা কিছু মাথায় পকেটে রাখবেন, বিশেষ করে রাতের বেলা যখন আপনি যাবেন, রাতের বেলা যদি কোনো ভিক্ষুক আপনার কাছে আসে অবশ্যই কিছু না কিছু দান করবে। যদি একদম পয়সা নাও থাকে, যে একটু পানীয় জল খাবার এগুলো অন্তত আপনি দান করতে পারেন। 21 নম্বর হচ্ছে খারাপ চিন্তা করা। খারাপ চিন্তা অবশ্যই আমরা জানি, যে কোনো খারাপ চিন্তা স্বাস্থ্যের জন্য খারাপ, পরিবারের জন্য খারাপ, সম্পর্কের জন্য খারাপ, সেজন্য অবশ্যই খারাপ চিন্তা করবে না, ভালো চিন্তা করুন, ভালো কিছু করুন। 22 নম্বর হচ্ছে হাত না ধুয়ে খাবার খাওয়া, হাত না ধুয়ে খাবার খাওয়া। আধুনিক যুগে মানুষের একটা বাজে অভ্যাস হয়ে গেছে, তারা চামচ দিয়ে খায়, হাত হাত ধুই না, অনেক সময় চামচ দিয়েও খায় না, হাতে খায় কিন্তু হাত ধুই না, এটা একটা বাজে অভ্যাস, এটা কমন, একটা কমন সেন্সের বিষয়, কিন্তু মানুষের ব্যাড হ্যাবিটের কারণে তারা এটা করতে পারে না। তো আপনি যদি হাত না ধুয়ে খাবার খান, আপনার কিন্তু দারিদ্রতা আসবে। 23 নম্বর কারণ, সন্তানকে অভিশাপ দেওয়া। অনেক সময় আমরা যখন খুব রেগে যাই, আমরা কাকে কি বলছি আমরা বুঝতে পারি না, আমরা অভিশাপ দিয়ে ফেলি, কিন্তু এটা কিন্তু খুব খারাপ। 24 নম্বর কারণ, দারিদ্রতা আসার 24 নম্বর কারণ, দরজায় বসে থাকা, দরজায় বা চৌকাঠে বসে থাকা, এটা কিন্তু খুব খারাপ একটা গুণ। যদি আপনি বসতে চান, ঘরের ভিতরে বসুন বা বাইরে বসুন, মাঝখানে চৌকাঠে দরজার মধ্যে বসবেন না, ঠিক আছে? 25 নম্বর কারণ, রসুন পেঁয়াজের খোসা পোড়ানো। দেখুন, শাস্ত্রে সনাতন ধর্মে রসুন পেঁয়াজ না খাওয়ার জন্য বলা হয়েছে, রসুন পেঁয়াজ খাওয়াটা ভালো নয়, কারণ রসুন পেঁয়াজের উদ্ভব হয়েছে অসুরদের রক্ত থেকে। সমুদ্র মন্থনের সময় যখন একটা অসুর দেবতাদের মধ্যে ঢুকে গিয়েছিল, মোহিনী দেবী, মোহিনী মূর্তি, ভগবান বিষ্ণুর অবতার,
সেই অসুরের মাথা কেটে দিয়েছিলেন। সেই অসুরের রক্ত থেকে পেঁয়াজের জন্ম হয়েছে, আর সেই অসুরের মস্তক থেকে রসুনের জন্ম হয়েছে। বুঝতে পারছেন? তো আপনি রসুন পেঁয়াজ খাচ্ছেন মানে অসুরের রক্ত, অসুরের মস্তক, আসুরিক গুণ আপনার মধ্যে প্রবেশ করবে। যদিও রসুন পেঁয়াজের কিছু ভালো গুণ আছে, কিছু মেডিসিনাল গুণ আছে, কারণ কারণ সেই সেই ওষুধটা যেহেতু অমৃত পান করেছিল, অমৃত পান করেছিল তো তাই রসুন পেঁয়াজের কিছু ওষুধি গুণ আছে। তো যদি আপনি না ছাড়তে পারেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু রসুন পেঁয়াজের খোসা পোড়ানো উচিত নয়, সেগুলো কোনো কাজে লাগে না, সেগুলো পোড়াবে না। 26 নম্বর কারণ, সন্ন্যাসী সাধুর কাছ থেকে রুটি বা অন্য কোনো জিনিস ক্রয় করা, টাকা দিয়ে ক্রয় করা, এটা উচিত না। সন্ন্যাসীদেরকে মানুষ দান করে, তাদের থেকে কিনবেন কেন? তাদেরকে দান করুন, রুটি দান করুন, খাবার দান করুন, অর্থ দান করুন, তাদের থেকে কিনবেন না। কোনো কিনবেন না মানে, যদি আপনি কোনো মঠ মন্দিরে যান, সেখানে যদি কোনো দোকান থাকে, খাবারের দোকান বা জিনিসের দোকান, দোকান থেকে আপনি কিনতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু সরাসরি কোনো সাধুর কাছ থেকে খাবার কিনে খাওয়া এটা ঠিক না। 27 নম্বর কারণ, ফু মেরে প্রদীপ নিভিয়ে দেওয়া, মানে আমরা আমাদের একটা, এটা তো একটা কমন একটা অভ্যাস, মানে মোমবাতি জ্বালিয়েছি, ফু মেরে নিভিয়ে দিন, এটা কিন্তু ঠিক না। অগ্নিদেব হচ্ছে দেবতাদের মুখ, অগ্নিদেবকে শাস্ত্রে বলা হয়েছে অগ্নিদেবকে সম্মান করতে হয়, গুরুদেবকে সম্মান করতে হয়, শাস্ত্রকে সম্মান করতে হয়। তো অগ্নিদেবকে যদি আপনি আপনার উচ্ছিষ্ট ফু দেন, এটা কিন্তু সঠিক নিয়ম নয়। আগুন নিবানো, আগুন নিবানোর নিয়ম হচ্ছে আপনি কোনো বই নিয়ে বা কাগজ নিয়ে বাতাস দিয়ে সেটা নিভিয়ে দিতে পারেন, বা আপনি কোনো পাখা নিয়ে বাতাস দিয়ে প্রদীপটা নিভিয়ে দিতে পারেন, কিন্তু ফু দিয়ে নিবানো এটা কিন্তু একটা অসৎ আচার। দারিদ্রতা আসার 28 নম্বর কারণ, ঈশ্বরকে ধন্যবাদ না দিয়ে খাবার খাওয়া। অনেক সময় আমরা আধুনিক যুগে এত মানে আমরা ব্যস্ত দিন মনে করি আমরা নিজেদেরকে, আমি যে খাবারটা খাচ্ছি এটা যে ভগবানের আশীর্বাদ, ভগবানের কৃপায় আমি পেয়েছি, ভগবানকে এটা একটা ধন্যবাদ দিব, এটাও আমরা করি না। আমরা যে একটা প্রার্থনা করব সেটাও আমরা করি না, এটা একটা খুব বাজে অভ্যাস। তো আপনি যদি সুখী হতে চান, দারিদ্রতা কাটাতে চান, অবশ্যই ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে খাবার খান, অবশ্যই আপনি ভালো কিছু ফল পাবেন। 29 নম্বর কারণ হচ্ছে, দারিদ্রতা আসার 29 নম্বর কারণ হচ্ছে, ভুল শপথ করা। যে শপথটা করা উচিত নয়, যে প্রতিজ্ঞা করা উচিত নয়, সেটা যদি আপনি করেন তাহলে সেটা অবশ্যই আপনার জন্য ক্ষতির কারণ হবে। দেখুন, কথা দিয়ে কথা না রাখা এটা হচ্ছে বড় একটা দোষ। সেই জন্য শপথ করার আগে, কথা দেওয়ার আগে বা প্রতিজ্ঞা করার আগে অবশ্যই ভেবেচিন্তে করুন। 30 নম্বর কারণ হচ্ছে, জুতো উল্টো দেখে সোজা না রাখ না না করা। আপনি দেখছেন যে আপনার জুতাটা উল্টো হয়ে গেছে, আপনি সেটা সোজা করলেন, তখন কিন্তু আপনার দারিদ্রতা আসবে। দেখুন, বাস্তুশাস্ত্রে বলা হয়েছে আপনার জুতা যদি উল্টো থাকে তাহলে আপনার ডিমোশন হবে। আপনি যদি চাকরি করেন, আপনার চাকরিতে ডিমোশন হবে, সবাই আপনাকে ব্লেম করবে, সবাই আপনার নামে দুর্নাম রটাবে, সমাজে আপনার যে মান সম্মান সেটা নষ্ট হবে, সম্পর্ক নষ্ট হবে। সেজন্য জুতা যদি উল্টো দেখেন অবশ্যই সোজা করে রাখবেন। জুতা নিয়ে আমরা আমাদের চ্যানেলে একটা ভিডিও দেখেছি, জুতোর মধ্যে লুকিয়ে থাকে ম্যাজিকের মতো ভাগ্যের বৃদ্ধি, এই নামে একটা ভিডিও আছে, আপনারা সেটা দেখতে পারেন বিস্তারিত জানার জন্য। তো আজকে আপনাদের সাথে আমি আলোচনা করলাম দারিদ্রতা আসার 30টি ছোট কারণ। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করুন, সবার উপকারে আসবে, এবং অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।